আসসালামু আলাইকুম বন্ধুরা আমার আজকের রেসিপি গাজরের হালুয়া মাত্র কয়েকটা উপকরণ দিয়ে সহজেই এই গাজরের হালুয়াটা আপনারা বানিয়ে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে আজকে এই গাজরের হালুয়ার রেসিপিটা শেয়ার করব। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক গাজরের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি হাফ কিলো পরিমাণ গাজর একটা মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি মিহি ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করলে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গাজর একটু সেদ্ধ হতে সময় লাগে তাই একটু মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন এতে করে গাজরের হালুয়াটা তৈরি করে নেওয়া যাবে খুবই তাড়াতাড়ি তখন চলে যাচ্ছি হালুয়াটা তৈরি করে নিতে তো কড়াইতে আমি ঘি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে কিছু ড্রাই ফ্রুট দিয়ে হালকা করে ভেজে এগুলোকে তুলে নেব আপনারা যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন নিজেদের ইচ্ছা অনুযায়ী আমি এখানে বাদাম নিয়েছি কাজু নিয়েছি এবং কিশমিশ নিয়েছি ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিয়েছি এরপর এর মধ্যে গাজরটা দিয়ে দিলাম গাজরটা দেওয়ার পরে গ্যাসের রাসটা মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ধরে গাজরটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ঘিয়ের সঙ্গে গাজরটা ভাজতে ভাজতে দেখবেন যখন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে তো প্রায় তিন চার মিনিট ধরে আমি গাজরটাকে মিডিয়াম আছে ভেজে নিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন গাজরটাকে সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি দুধ দুধ দিয়ে দেব তো আমি দেড় কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি তো প্রথমে এক কাপ দিয়ে দিলাম আরও হাফ কাপ দিয়েছি কিন্তু সেটা আমার ক্যামেরায় শ্যুট করা যায়নি হয়তো মিস হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একদম লো আছে দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে একবার নাড়াচাড়া করে দিচ্ছি মাঝে চাইলে আপনারা আরও কয়েকবার নাড়াচাড়া করে দিতে পারেন তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো দশ মিনিট পর আমি আরও একবার নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য লো আছেই সেদ্ধ করতে হবে একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে দশ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছে আর এখনও দেখতে পাচ্ছেন দুধ এখনো আছে দুধটা পুরোপুরি শুকিয়ে যায়নি তো আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব দুধটা পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি ঢাকনা দিয়ে দিলাম লো আছে দশ মিনিটের জন্য মোটে গাজরের হালুয়ার গাজরটা সেদ্ধ করতে আমার তিরিশ মিনিট মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে তো এখন দেখতে পাচ্ছেন দুধটা অনেকটাই শুকিয়ে গেছে তো আরও ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য আঁচটা বাড়িয়ে দিয়ে মানে মিডিয়াম করে দিয়ে কিছুক্ষণ জাল করে আমি দুধটা একদম শুকিয়ে ফেলছি তো এখন দুধটা পুরোপুরি টেনে গেছে এর মধ্যে এখন স্বাদ মতো আমি চিনি অ্যাড করে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করে দিলাম পঞ্চাশ গ্রাম পর্যন্ত তারপরে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি আঁচটা কিন্তু হায়ে আছে চিনিটা ভালোভাবে গলে যাওয়ার জন্য আঁশটা বাড়িয়ে দিয়েছি চিনিটা দেখতে পাচ্ছেন ভালোভাবে গলে গেছে এবং চিনি থেকে পানিটা ছাড়তে শুরু করেছে এর মধ্যে এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা ক্ষীরও দিতে পারেন গুঁড়ো দুধটা খুব দ্রুত মিশিয়ে নিতে হবে তা নাহলে কিন্তু দলা পেকে যাবে তো চিনি পানিটা যখন এরকমভাবে বেরিয়ে আসবে মানে গলে যাবে তখন চিনিটা ভালোভাবে গলে যাওয়ার পরে যে পানিটা বের হবে তার সঙ্গেই গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তখনই গুঁড়ো দুধটা কিন্তু অ্যাড করবেন। হাফ চামচ এলাচগুলো দিয়ে দিলাম আর ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস রাসটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে এখন ফুনে নেব। যতক্ষণ না ঘিটা ছেড়ে দিচ্ছে কড়াই থেকে ততক্ষণ ধরে ফুনে নিতে হবে আর আমি চিনির পরিমাণটা এখানে খুবই কম নিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন তো গাজরের হালুয়াটা এখন আমার একদম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘিটা ছেড়ে দিতে শুরু করেছেন গাজরের হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে আর এই গাজরের হালুয়াটা তৈরি করতে কতটা কম উপকরণ লাগলো সেটা তো আপনারা দেখতেই পেলেন এবং তৈরি করাও খুবই সহজ খেতে তো ভীষণই মজা হয়েছে এই গাজরের হালুয়াটা আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ